স্টেশনে মাতৃমিয়ার মার্কেটের সামনে ফাইজুল গোশের দোকানে মাংস পাওয়া যায়, অরিজিনাল দেশের হাড়গুলো গেছে। আপনাদের গোশ লাগলে এসে বলেন, মাপে সব দিকে ঠিক ঠিক পাইবেন আপনারা, মাপে কোনো দুই নম্বর রইব না। হ্যাঁ, আইসেন কুমারগঞ্জ মাতৃমিয়া মার্কেটের সামনে ফাইজুল মিয়ার গোশের দোকান আইন। তো দর্শক, আপনারা তো জানলেন, তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে গরুর গোশত কিনে নিতে পারেন। অরিজিনাল দেশের হাড়, হ্যাঁ অরিজিনাল দেশের হাড়, এবং টাটকা আপনার মাথা থেকে শুরু করে আপনার পায়ে আছে এই যে টাটকা মাংস। গরুটা আজকে কাটা হয়েছে, সেগুলো অনেক কত করে দেন আজকে ভাই? ৬৮০ টাকা কেজি। আচ্ছা, এখন এখানে আপনারা যারা যারা গরুর গোশত কেনার ইচ্ছুক আছেন, দেশি গরু এখানে দেশি সার গরু দেওয়া হয় সকাল সন্ধ্যা। এখানে গরু এখানে বাজার পাকিস্তান ভাইজু সাহেবের মাংস দোকান, ভাইজু সাহেবের মাংস দোকান এখানে আসলে গরু মাংস সার গরু সব অরিজিনাল সারগুলো দর্শক দেখতে পাচ্ছেন, অরিজিনাল সারগুলো পূবালী ব্যাংকের সামনে। আপনারা এই মাংসগুলো কিনতে পারবেন পূবালী ব্যাংকের সামনে থেকে, কোমরবন্দি স্ট্যান্ডে একদম পিওর মাংস এবং টাটকা মাংসগুলো খেতে অনেক সুস্বাদু। আর আপনারা যোগাযোগ করতে পারেন, এই ভাইটি এখানেই থাকেন, সে এখানকার মেন, মোবাইল নম্বর আছে। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে মোবাইল যোগাযোগ করতে পারেন, আপনাদের আমি নাম্বার দেখাচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে, যদি কারো বিয়ের অনুষ্ঠান জন্মদিন উপলক্ষে যদি কারো মাংস লাগে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে দেওয়া আছে মাংসের দোকান, এখানে এক নং দেশি গরু খাসির মাংস পাওয়া যায়। তো দর্শক আপনারা তো শুনতেই পেলেন, এই গরুর গোশত আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন খুব সহজেই, আপনারা ঢাকা থেকেও নিয়ে আসে এখান থেকে নিতে পারেন। আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার ক্ষেত্রে। দেখবেন
আপনি 32,000-35,000 ভাই দর্শকরা জানতে চাই যে গরুটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন এবং এই গরুটির ওজন কত হয়েছে? ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা ইচ্ছা করলে এখান থেকে গরুর মাংস কিনে নিতে পারেন। আপনাদের যে কোনো অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান, যে কোনো ফেস্টিভ্যালে, যেমন জন্মদিন উপলক্ষে, মাথায় বাণী ইত্যাদি, এখান থেকে গরুর মাংস নিয়ে নিতে পারেন। তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।